মেসিকে এবার কি প্রস্তাব দিল বার্সেলোনা, আসুন জেনে নিন। লিওনেল মেসির সঙ্গে আজীবন সম্পর্কে বাঁধানো জড়ানোর প্রস্তুতি নিচ্ছে কাতালান ক্লাব বার্সেলোনা। বার্সার প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গাও জানিয়েছেন, মেসিকে আজীবন চুক্তির প্রস্তাব দেওয়া হবে। বার্সেলোনা এ মাসের শুরুতে আজীবন চুক্তি করেছে আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে। শনিবার বার্ষিক সাধারণ সভায় বসেছিলেন বার্সার কর্মকর্তা, সেখানে গ্রাও বলেছেন, গত জুনে মেসি 4 বছরের চুক্তিপত্র সই করছে, কিন্তু ক্লাব থেকে আজীবন চুক্তির প্রস্তাব দেবে। লিওর জন্য এই পরিকল্পনার কারণ, শৈশব থেকে সে এখানে আছে এবং আজীবন এখানেই থাকবে, কারণ সে একজন আইকন। আমরা চাই খেলোয়াড়ি জীবনে শেষ করে সে ক্লাবের সঙ্গে যুক্ত থাকুক। গত জুলাই বার্সার সঙ্গে 4 বছরের চুক্তি নবায়নে সম্মত হয়েছিলেন এলএম-10, কিন্তু আর্জেন্টাইন ফরওয়ার্ড নিজে এখনো আনুষ্ঠানিকভাবে চুক্তিপত্রে সই করেননি। কিংবা ক্লাব সভাপতি হোসনে মারিয়া বার্তোমেউর পাশে বসেও মেসির চুক্তিপত্রে স্বাক্ষর করার আনুষ্ঠানিক কোনো ছবিও বার্সা প্রকাশ করেনি, যদিও সভাপতি এই নিয়ে বার্সার ভক্তদের দুশ্চিন্তা করতে মানা করেছেন। তার বার্সা সবকিছুতে ভালোভাবে এগিয়ে যাচ্ছে। এর আগে তিনি জানিয়েছেন, মেসির হয়ে চুক্তিপত্র সই করেছেন তার বাবা। মেসি সই করা আনুষ্ঠানিকতার সাথে দেরি হওয়ার কারণ সেভ সঠিক সময় অপেক্ষা। এবার বার্সার প্রধান নির্বাহী জানালেন, মেসিকে আজীবন ধরে রাখতে চায় বার্সা। ব্রাজিল ফরওয়ার্ড রোনালদিনহোর পদাঙ্ক অনুসরণ করে মেসি একদিন বার্সা দূত হবেন বলে আশা প্রকাশ করেছেন গাও। গত জুনে 30 বছর বয়স ছুঁয়ে ফেলা মেসির সঙ্গে ক্লাবটি বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে 2018 সালে। আর্জেন্টাইন রোজারিও শহরের ছোট ক্লাব নিউ উড বাইল খেলত মেসি। 1995 থেকে 2000 সাল পর্যন্ত 5 বছর খেলেছেন সেখানে। 11 বছর বয়সে জটিল হরমোন জনিত সমস্যার মুখোমুখি হন, কিন্তু খরচের জন্য চিকিৎসা করাতে পারছিল না তার পরিবার। এই সময় বার্সেলোনা রাজি হয় তার চিকিৎসা ব্যয় মেটাতে, শর্ত মেসিকে যোগ দিতে হবে স্পেনে ক্লাবটিতে। শর্ত মেনে পুত্রকে নিয়ে স্পেনে যান পিতা ফরাসিও মেসি। সেই মেসিকে কাজে লিও মেসিতে বদলে দিয়েছেন কাতালিয় ক্লাব, চিকিৎসা করিয়েছে, খেলোয়াড়ি ভিত্তিতে সুযোগ করে দিয়েছে বিশ্বের অন্যতম সেরা একাডেমিতে অনুশীলন করার। 2007 সালে ডাক পান বার্সার যুব দলে, এরপর থেকে পিছনে ফিরাতে হয়নি ফুটবলের জাদুঘরকে। তার পায়ের জাদুতে এই মুহূর্তে বুঁদ হয়ে আছে বিশ্বের ফুটবল। মেসির 2 হাত ভরে উপহার দিয়েছেন প্রিয় ক্লাবটিকে। 13 বছর বয়সে বার্সায় যোগ দিয়ে এই পর্যন্ত 30টি শিরোপা জিতেছে মেসি। বার্সা ও লা লিগা ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতা। এছাড়া ফোর্স জরিপে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত ফুটবলার লিওনেল মেসি।